সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী নীলফামারি জেলায় দু সতেরো সালের সাত ডিসেম্বর আঠারোতম বার্ষিক তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসিরে কোরআন হজরত মাওলানা রেজাউল করিম নাটোরি ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ আকান্ত পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا

فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. وعن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال: الصلاة لوقتها، قلت ثم أيٌ؟ قال: بر الوالدين، قلت ثم أيٌ؟ قال الجهاد في سبيل الله قال حدثني لو استزدته لزادني متفق عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

আদর্শ সমাজ কল্যাণ কর্তৃক আঠারোতম তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চভিষ্ট সুদী সমাজ আমার সামনে বসা অরুণপাতের তরুণ দল কচিকাচা কলিজার টুকরা সোনার যুবক ভাইরা পর্দার আড়ালে অবলা সরলা মা ও ভগ্নিগণ মুরব্বিয়ান আজাম আল্লাহ আমাদেরকে যে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে কোরআনের জন্য কবুল করেছেন এই জন্য খুশি না বেজা মানুষ যখন খুশি হয় তখন তাদের আওয়াজ আসতে হয় না জোরে হয় সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজার। চিৎকার করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রসইলে মাদানী সাল্লাল্লাহু আলি আসলামের ওপর দরুদ সালাম আবেগ ভরা কণ্ঠে মহাব্বতের সাথে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলি আসাল্লাম আর ভাইরা আমার নবীর উপরে দরুদ কিন্তু সকলে পড়তে পারলেন না আমার নবীর মতো এমন নবী আর একটাও হতে পারে নবীর উম্মত কথা বলেন হতে পারে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নবী নেই আমার নবীর পরেও আর কোনো নতুন করে নবী হবে আমাদের নবী শুধু নবী না আর একদিকে তিনি বিশ্ব নেতা মারহাবা কন্যা কেন মারহাবা আমাদের এমন নেতা তিনি চোখটা বন্ধ করে কদম তুলেছেন কদম ফেলে চোখটা খুলে দেখেছেন তিনি আরশে আজিম পৌঁছে গেছেন এমন একজন মহান নেতা তিনি কাল হাসরের ময়দান যখন কায়াম হবে সমস্ত আতি নেতা পাতি নেতা সামসাদের কোনো খবর থাকবে না কথা কন না কেন কিন্তু আমাদের মহান নেতা তিনি এমন নেতা অন্যান্য নবী রসুলরা পর্যন্ত যখন নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত ব্যস্ত থাকবে তখন আমার নবী উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন অতএব সেই নেতার চামচামি ছাড়া সেই নেতার আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানতে পারি না সেই নেতার আদর্শ নিয়ে যদি কেউ বকবাস করে বাজে কথাবার্তা বলে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলতে পারি না সেই নেতার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত রয়েছেন আল্লাহ আকবর বলে হাত তুলে আল্লাহরে দেখা বন্ধুবান আমার ভয়রা আমার এই জন্য আরেকটি বার কলিজা নিংড়ানো ভালোবাসা উজাড় করে চিৎকার করে পড়ছি সাল্লাহু আলাই আজকে আমি আর ভূমিকা কোনো না রেখে সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করতে চাই পৃথিবীতে যে যত ওয়াজ করুক কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো আওয়াজ নেই কথা বলেন আছে আপনারা আজকে এখানে মাহফিলের পোস্টারে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল তবে আমার তাফসির করার যোগ্যতা নেই কিন্তু কোরআনের যে সমস্ত তাফসির আমি পড়েছি সেই সমস্ত তাফসির থেকে আপনাদেরকে সামান্য একটু সবক শোনাতে চাই আমি যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সুরাটার নাম কি। মাশাল অধিকাংশ আপনারা জানেন তবে জানেন না এমন লোক মনে হয় মুসলমানের মধ্যে তেমন একটা নেই আর আইতাল্লাদি সুরা দিয়ে আমরা নামাজ পড়ি না পড়ি না এই সুরাটার নাম হলো মাউন আওয়াজ করে বলেন নাম কী আমি যে কয়েক মিনিট কথা বলবো আমার সঙ্গে সকলে একটু জবান খুলে কথা বলতে হবে আমি সেই বক্তাই আমি শুধু একা বলি না সকলে আমার সাথে সাথে বলে ডেল ডেলকারীরে একটা কথা মনে পড়ে গেল ও বেটা লেখে গিয়েছিল বক্তার শ্রোতার মধ্যে যদি একাকারিত্ব না হয় বক্তার শ্রোতার সংমিশ্রণ যদি না হয় বক্তার ওয়া শ্রোতার মধ্যে তেমন একটা প্রবেশ করে না বক্তার মনে বক্তা শুধু বলবে শ্রোতার মনে শ্রোতা শুধু শুনবে এই ওয়াজ তেমন একটা ভালো লাগে না বক্তা মাঝে মাঝে দাঁড়িয়ে আর কমা দিবে সেইটা আবার পূরণ করবে শ্রোতা তাহলে আসল বুঝ আসবে কথা বলেন না কেন ভাইজান এই সুরার নাম সুরা মাউন কেন হলো এই বিষয়গুলি আমাদের কোরআন থেকে আজকে স্পষ্ট হতে হবে এই সুরার সর্বশেষ একটি আয়াত আছে আয়াতটি আপনাদের জানা আছে না ভাইজান ওয়াম নাউনাল আওয়াজ করে ওয়াম নাউনাল তাসমিয়াতুল কুল বিসমিল জুজ আল্লাহ তাআলা সুরার অংশ বিশেষের দিকে লক্ষ্য করে পুরা সুরাটির নামকরণ করেছেন মাউন মাউনের অর্থ কি আমি আপনাদেরকে একটু পরে বলছি তার আগে খেয়াল করে শুনুন এই সুরার মধ্যে রুকু সংখ্যা একটি এই সুরার মধ্যে আয়াত সংখ্যা সাতটি এই সুরার মধ্যে শব্দ সংখ্যা পঁচিশটি এই সুরার মধ্যে অক্ষর সংখ্যা আছে একশতে এগারোটি কথাগুলি মনে থাকবে এই সুরাটির ব্যাপারে দুটি ইখতলাফ রয়েছে মতানত্য রয়েছে কোনো কোনো মুফাসির বলেন সুরাটি প্রথম অংশ বা কোনো কোনো মুফাসসির বলেন সূরা সূরাটির দ্বিতীয় অংশ মাদানিয়া কিন্তু জমুর উলামায়ে কেরামদের মত হলো এই সূরাতুল মাউন এটি হলো মাক্কিয়া কোরআনের যত সুরা আছে সমস্ত সুরাগুলি দুভাগে বিভক্ত একটু জবান খুলে বলা যাবে কয় ভাগে বিভক্ত এক নাম্বার মাক্কিয়া আর এক ভাগের নাম কি মাদানিয়া তাহলে আমি কি বললাম সূরাতুল মাহুন মাক্কিয়া না মাদানিয়া মাক্কিয়া সুরতুল মাহুন এই সুরার সাতটি আয়াতের মধ্যে আল্লাহ ছয়টি বিরাট বিরাট অপরাধ নিয়ে আলোচনা করেছেন আমি সংক্ষেপে হলেও আপনাদেরকে পুরো সুরাটার একটা রূপরেখা তুলে ধরতে চাই এবং একটি একটি করে আলোচনা আমরা শুনবো শুনে শুনে বিবেচনা করব। এই ছয়টির নোংরামি আমাদের মধ্যে যদি কিছু প্রবেশ করে থাকে তওবা করে আমাদেরকে ভালো হতে হবে এজন্যই তাফসির মাহফিলে বসা আল্লাহ সুরার শুরুতেই বলছেন আমাদের নবীজিকে বলছেন আপনি কি দেখেন নাই তাকে যে পরকালকে বিচার দিবসকে অস্বীকার করে আপনারা যারা বসে আছেন আল্লাহর বান্দারা একটু জবান খুলে বলুন পরকাল বলতে একটি জীবন আমাদের আছে না নাই তাহলে দুনিয়ার জীবন কি মাশাল্লাহ ফিল ইল্লা দুনিয়ার জীবন জীবনের কলিল চাইতে একদম নগণ্য পরকালে একটা দিবস আছে সেই দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমাদেরকে বিচার করা হবে এই বিচার দিবসকে যদি কেউ অস্বীকার করে সে হয়ে যায় কাফের আওয়াজ করে বলেন সে কি হয় আমাদের বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক আছে যারা বিচার দিবস পরকালের দিবস কে করে আবার মুসলমান দাবি করে এদেরকে আচ্ছাটাকে যদি কেউ সাহায্য করতে পারত ইসলামিক আইন দিয়া তবে সেই দিন আমরা শান্তি পেতাম কথা বলেন ঠিক কিনা ইসলামিক আইন ছাড়া এই নাস্তিকদেরকে সাইজ করা যাবে না নাম আব্দুল করিম নাম আব্দুল্লাহ নাম আব্দুর রহমান আর পরকালকে অস্বীকার করো তোমার নাম দিয়ে কোনো কাজ হবে না নামে কোনো মুসলিমত্ব পরিচয় পরিচিত হয় না আসল পরিচয় হয় বিশ্বাস আর আমলের দ্বারা বন্ধুগণ আল্লাহ তাআলা পরকালের বিচার দিবসের কথা বলেছেন কাফেররা তা অস্বীকার করে কিন্তু বিচার দিবসের মালিক যিনি তিনি কে আমার সাথে সাথে সকলে একটু বলুন মালিকিয়াও মিদ্দিন সুরা ফাতেহার মধ্যে আছে না নাই একমাত্র বিচার দিবসের মালিক কে একমাত্র বিচার দিবসের মালিক আল্লাহ কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب ত্রিভুবিয়মিদ্দিন কাফেররা যত নোংরা কাজ করতো তার মধ্যে এক নম্বর কাজ তারা করতো লভ বিচার দিবস কর স্বীকার করতো পরকালের জিন্দগি আছে বলে তারা বিশ্বাস করে না আমরা যারা মুসলমান আমাদের মধ্যে এই বিশ্বাস আছে না না পরকালের দিবস কর করা এতটুকুই শেষ নয় আল্লাফা কারও বলছেন আমার সাথে সাথে সকলে পড়ুন আল্লাহ বলেন সে তো ওই ব্যক্তি যে ইয়তিমকে রুড়ো ভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় নওয়াজ বলেন এটা একটা নোংরা কাজ ইয়তিমকে রুড়ো ধাক্কা দিয়ে বের করে দেওয়া আল্লাহ জাল্লা শাহু তাবার কতালা তিন নম্বর আয়াতে কাফেরদের আরো নোংরা চরিত্রের কথা বলছেন আমার সাথে সাথে সকলে পড়বেন সকলে যেহেতু জানা সুরা একটি অক্ষর পড়বেন আল্লাহ তালা আমল নামার মধ্যে দশটি করে নেকি দান করে দেবে আমার সাথে সাথে বলুন সে তো খাদ্য দান করতেই না বরং অন্যদেরকেও তার আত্মীয় স্বজনদেরকেও পর্যন্ত নিরুৎসাহিত করত আপনারা একটু বলুন তো মিসকিনকে খাদ্য দান করার হুকুম কে করেছে মিসকিনকে নিজেও খাদ্য দান করত না অন্যদেরকেও খাদ্যদানে উৎসাহিত করত না নিরুৎসাহিত করত এই তিনটি আয়াত সুরা মাউনের এক থেকে তিনটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন একজন কাফেরের ব্যাপারে তার নাম আপনারা সবাই জানেন তার নাম হলো আবু জাহল জোরে বলেন নাম কি আর একটু জোরে আবু জাহল শব্দের অর্থ হলো মূর্খের বাপ কার বাপ এই লোকটার অরিজিনাল নাম কি আপনারা জানেন এই লোকটার অরিজিনাল নাম হলো ওমর ইবনে হিসাম হেসামের বেটা ওমর আল্লাহর নবী দুই ওমরের ব্যাপারে দোয়া করেছিলেন এক ওমর হলো খাত্তাবের বেটা যিনি নবীজির দুই নাম্বার সাহাবি যার রাগে শয়তানো ভয়ে পালায় মারহাবা কর না কেন ওনার বাবার নাম হলো খাত্তাব খাত্তাবের বেটা কে আল্লাহ দিনের জন্য কবুল করেছেন আর হেসামের বেটা ওমর এই লোকটাকে আল্লাহ কবুল করেন নাই আল্লাহ যাকে কবুল করেন একমাত্র সেই পেতে হেদায়াত এই লোকটাকে বলা হতো আবুল হাকাম কি বলা হতো বুদ্ধির বাপ কার বাপ এত বেশি বুদ্ধি বুদ্ধির পিতা বলে তারা ডাকা হতো এলাকার মাতাব্বর হিসাবে তাকে মনোনীত করা হতো যেই লোকটা এত বড় বুদ্ধিমান ওই লোকটাকে ছেড়ে অন্য কোনো চিন্তা কেউ কোনো দিন করতেই পারতো না কিন্তু ওই লোকটা যখন ইসলাম মানেনি তার টাইটেল হয়ে গেছে বুদ্ধির পিতা না মূর্খের বাপ অতএব শুধুমাত্র বুদ্ধি নিয়ে বেড়ালে হবে না আর বুদ্ধি ছড়িয়ে ছড়িয়ে বেড়ালে হবে না বুদ্ধি দিয়ে জয়লাভ করলে হবে না দেশ জয়লাভ করলে হবে না মানুষের কলিজা জয়লাভ করলে হবে না বুদ্ধির সাথে সাথে যদি ইসলাম কেউ মানে সেই হয় অরিজিনাল মানুষ আমাদের সমাজের মধ্যেও এমন কিছু বুদ্ধিজীবী আছে জীবনেও কোনদিন ইসলাম তো মানেই না বরং টুপিয়ালা দেখলে মাথা গরম হয় দাড়িওয়ালা দেখলে মাথা গরম হয় লম্বা জামা দেখলে মাথা গরম হয় এই সমস্ত বুদ্ধিজীবী আর হায়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই বন্ধুগণ আমার ভাইরা আমার এক এলাকায় কেউ কোনো দিনের জন্য তাল দেখেন এই তাল আপনারা তাল চেন তালের মাথায় কিন্তু একটা টুপি আছে এই যুবকরা কথা না নাই আজকে কি মজমার মধ্যে অবিবাহিত কোনো যুবক আছে ভাই কারা কারা বিয়ে করেন একটা করে হাত দেখি টান টান করে তোলেন মাশাল অবিবাহিতদের সংখ্যাই বেশি আলহামদুলিল্লাহ হাত নামান আপনারা একটু জোরে সোরে আওয়াজ দিবেন ভাইয়া তার কারণ মুরব্বীদেরকে বারবার এত হুকুম করা যায় না আমার ওই ভাই হাত তুলে রাখছেন তার মানে কি ঘটনা কি বিয়ের কথা শুনে কি মাথা খারাপ হয়ে গেল এই তাল নদীর পানিতে ভাসতে ভাসতে কিলোমিটার কে কিলোমিটার পাড়ি দিয়ে এমন একটি এলাকার মধ্যে গিয়ে উঠল ওই এলাকার মানুষ জীবনে কোনোদিন তাল দেখেনি আপনারা যারা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছেন তারা দেখছেন টেকনাফ থেকে প্রায় বত্রিশ কিলোমিটার পানি পথে যাওয়ার পরে সেন্ট মার্টিন দ্বীপ পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গা এই রকম একটা এলাকা তাল জীবনে দেখেনি এখন সবাই ওইটাকে দেখার পর চিন্তা করতেছে কোন গজব আসলো ভালো জানে কারণ এমনটি আমরা কখনোই দেখি নাই এবার সবাই বুদ্ধির বাপ নামক এক ব্যক্তি ছিল তাদের এলাকা আবু জাহেলের মতো কিসের মতো যা সবাই কয় আব্বা আপনি আমাদের বুদ্ধির বাপ দয়া করে আপনি তাড়াতাড়ি আসুন ওইটারে আমরা কেউ স্পর্শ করতে চাই না ওই জিনিসটা সম্ভবত আমাদের এলাকায় মহামারী আকার নিয়ে ঢুকতেছে অতএব আপনি তাড়াতাড়ি সেটার একটা বিবেচনা করুন একটা ফয়সলা করে দিন একটা সমাধান করে দিন সঙ্গে সঙ্গে বুদ্ধির বাপ লাঠিতে ভর করে আসলেন আসার পরে প্রথম তিনি একটু মুস্কি হাসলেন তারপরে তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন কাজ কয়টা করলেন এক নম্বর কি করলেন দুই নাম্বার কি করলেন কাঁদলেন এলাকার সবাই বলল ঘটনা কি আপনি প্রথমে এসেই হাসলেন এরপরে আবার কাঁদলেন ব্যাপারটা তো বুঝতে পারলাম না বুদ্ধির বাপ বলল আমি হাসলাম এই জন্য এই সামান্য জিনিসটা তোরা চিনিস না এই জন্য আমি হাসলাম যে এইটা কোনো কাহিনী হলো এই জিনিসটা তোরা চিনিস না কয় তাহলে আপনি কাঁদলেন কেন কয় কাঁদলাম আফসুস করে এটা আমি নিজেও জানি না আমাদের দেশে এই রকম কিছু শয়তান আছে না নাই কথা কোন আছে না নাই বন্ধমান আমার ভাইরা আমার লক্ষ্য করে শুনুন খেয়াল করে শুনুন এই আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের তিনটি আয়াত অবতীর্ণ করেছেন মহান রব্বে কায়নাত আয়াত তিনটি অবতীর্ণ করার পিছনে একটা কারণ হলো আবদুল যেখানে ইতম সন্তানদের খবর পেত ওই জায়গায় চলে যেত বুকের মধ্যে থাপপর মারতো মাথার মধ্যে কপালের মধ্যে থাপপর মারতো আর বলতো হায় হায় রে আমার কলিজা ফেটে যায় আমার আফসোস লাগে বাচ্চাটাকে এখন কে দেখবে এই বাচ্চাটার মা নাই বাবা নাই এই বাচ্চাটার দুনিয়ার মধ্যে তো কেউ নাই এলাকার সমস্ত জনগণ বলতো ও নেতাজি বাচ্চাটার কেউ নাই আপনি কাঁদতেছেন ব্যাপারটা তো বুঝলাম না নেতা তখন কাঁদতে কানতে কয় এই বাচ্চাটাকে যদি তোমরা আমার কাছে দায়িত্ব দাও তাহলে আমি তাকে লালন পালনের দায়িত্ব নিতে পারি আপনারা একটু চিৎকার করে বলুন তো আসলে লালন পালনের দায়িত্ব নিবে না শয়তানি শয়তানি করবে এলাকার জনগণ কয় আবু জাহাল আমাদের নেতা যদি দায়িত্ব নাই আমাদের এই বাচ্চার দায়িত্ব নিলে আর কোনো চিন্তা বাচ্চার থাকবে না এমন করে বাচ্চাদেরকে নিয়ে তাদের সহায় সম্পত্তি সব আত্মসাত করে তাদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত তাই আল্লাহ সুরা মাউনের মধ্যে বলেছেন কথাটা কি বোঝা যাচ্ছে আলোচনা কি বোঝা যাচ্ছে আল্লাহ তাহলে এই জন্য আয়াত নাজিল করেছেন এত ওই ব্যক্তি যে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় একদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে দুইজন ইয়া তিন যা দাঁড়াইছে ইয়া রসুল আল্লাহ করে একটু আমাদের সঙ্গে চলুন আল্লাহ নবী বললেন কেন তোমাদের সঙ্গে যাব কয় আমাদেরকে আবু জাল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে নবী গো আমাদের মা নাই বাবা নাই আমাদের কেউ নাই আমরা ইয়াতিম আপনিও কিন্তু আমাদের মতো একজন ইয়াতিম মারহাবা কন্যা কেন আল্লাহ নবী চোখের মধ্যে পানি রাখতে পারলেন না কারণ নবী আমার এমন একজন নেতা ইয়াতিম শিশু বাচ্চা দেখলে নবী আর সহ্য করতে পারতেন না আল্লাহ নবী তাদের মাথার মধ্যে একটু হাত বুলাইলেন নবী আমার বলেন কেউ যদি অ্যাতিমের মাথার মধ্যে হাত বুলায় হাতের তালুর নিচে যতগুলি চুল বা পশম পরে আল্লাহ তালা প্রত্যেকটা চুল বা পশমের বিনিময়ে সেই অনুযায়ী আর দান করে দেয় কেন তোমাদেরকে ঘাট ডাকটা দিয়ে বের করে দিল নবী গো আমাদের টাকার থলে আছে দুইটা কয়টা টাকার থলে দুইটা রেখে ঘাট ডাকটা দিয়ে বের করে দিছে সে নাকি আমাদেরকে নেই না আল্লাহর নবী বললেন চলো দেখি কি করা যায় নবী সব কাজ কর্ম ফেলে থই ইয়াতিমের জন্য অগ্রসর হইলেন সুবহানাল্লাহ জরে কোন আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়ে যখন তারা এলেন আবু জাহেলের চোখটা বড় বড় হয়ে গেছে যারা কেরাম হজ করতে গেছেন তারা যে খুব ভালো করে জানেন আল্লাহ এবং আবু বাড়ি ছিল একদম কথা পাশাপাশি দেখছেন না একদম পাশাপাশি বর্তমান আবু জাহেলের বাড়ি আন্তর্জাতিক টয়লেট আর আমার নবীর বাড়ি আল্লাহ আন্তর্জাতিক লাইব্রেরি হিসাবে কবুল করেছে সেই নবীজির বাড়ির লাইব্রেরি আল্লাহ আমাকে দু চোখ দিয়ে দেখিয়েছেন আমি দেখেছি আবু জাহাল আমার নবীর সঙ্গে শয়তানি করার কারণে তোর বাড়ি হয়েছে আন্তর্জাতিক টয়লেট সারা পৃথিবীর হাজি সাহরা আসে কালো মানুষ আসে ফর্ষ মানুষ আসে লম্বা মানুষ আসে বেটে মানুষ আসে এসে মল ত্যাগ করে সারা জীবন না কে আমার পর্যন্ত এটা চলতেই থাকবে আমিও বলতে চাই যারা নবীর আদর্শকে নিয়ে বাজে ব্যঙ্গাত্ম করো নবীকে নিয়ে ফালতু কথাবার্তা বলো আজকে তোমাদের ক্ষমতা থাকতে পারে কিন্তু এমন একদিন আসবে যেদিন আবুজাহ চাইতে তোমাদেরকে নোংরা অবস্থায় মানুষ নিক্ষেপ করবে কথা কন্যা কেন ঠিক কিনা

আবুজাল কিন্তু নবীজির চাচা না সে হলো নবীজির একজন প্রতিবেশী মাঝে মধ্যে নবীজি সম্মান করে চাচা ডাকতেন জোরে কোন কি ডাকতেন নবীজির বাপ চাচারা ছিলেন দশ জন জোরে বলুন কয়জন ফুপি ছিলেন ছয়জন জন জোরে কোন কয়জন তার মধ্যে আবুজাল কিন্তু একটাও না সে হলো প্রতিবেশী জোরে কোন কি বেশি আবু জাহেলকে ডাকতে বলে আবু সাহেব আপনি এই দুইটা বাচ্চা কে কি চেনেন আবু বলে হ্যাঁ খুব ভালো করেই চিনি কি বুঝতেছেন কিছুক্ষণ আগে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলছে আমি চিনি না এখন আমার নবী আমাদের মহান নেতা আসছেন সঙ্গে সঙ্গে আব মুখের ভাষাটা একদম পাল্টে গেছে কিছুক্ষণ আগে বলছে চিনি না এখন বলে চিনি এর মধ্যে রহস্য আছে না নাই নবী আমার ডাক দিয়ে বললেন এদের দুইটা টাকার থলে আপনার কাছে আছে বলে হ্যাঁ আছে মার হবে কর না কেন আবার নবী ডাক দিয়ে বলেন আবু জাহল সাহেব দেরি নয় তাড়াতাড়ি টাকা থলে দুইটা দিয়ে দেন আল্লাহু আকবার কর না কেন আবু জাহলের দুই পাশে ছিল সামসা সামসা চিনেন আমাদের নাটোরের ভাষায় কয় নেতাদের পিছনে যারা ঘুর ঘুর করে ওদেরকে বলে চামচা আপনাদের এলাকায় কি কয় আর জোরে জোরসে বলুন আর একবার ফখরুদ্দিনের সময় দেখা গেছিল সাম অনেক সময় কুশাল খেতে লুকাইছিল কথা কর না কেন এই জন্য আমি অনেক সময় বলি মাঝে মাঝে দরকার ফখর উদ্দিন সরকার কথা কর না কেন ও আবার এমন জিনিস অনেক জায়গা মসজিদ মাদ্রাসা পর্যন্ত ভেঙে খান খান করে দিয়েছিল আপনারা দেখেন নাই ভাইজান এই জন্য বাংলাদেশের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বাংলাদেশে এক সময় ছিল খানের শাসন এরপর আসছিল সাত লক্ষ মানুষ নিয়ে মুজিব খানের ভাষণ তারপরে আসছিল ফকরউদ্দিনের ভাঙ্গন এর সাত নয় বছরের রাজত্ব দশ বছরের তালা সংসদ চালায় দুই খালা ঘুরে ফিরে ওদেরই পালা বর্তমান বাংলার মানুষের এটাই সবচাইতে বড় জ্বালা হয় এ না হয় ও এই ডান না হয় বাম কিছুই মানুষ চোখে দেখে না আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করছেন সব হলো জোড়া জোড়া জোরে কোন কি আরেকটু জোরে কোন নাকি বন্ধুরা আমার ভাই আমার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কপট কপটিনী বাগা বাগিনী রাত দিন নারী আছে না নাই আছে না নাই কিন্তু নারীর আর পুরুষের মধ্যেবorte একটা সৃষ্টি আছে যাকে দিয়ে নারিত্বের কাজ হয় না পুরুষত্বের কাজ হয় না নারীর পুরুষের মাঝামাঝি আপনারা তারে কি বলেন আরও জোরে কোন সূরা শুরুতে আপনি দেখেন আল্লাহ এক নাম্বার বলছেন মুমিনের কথা তারপর কাফেরের কথা তারপর মুনাফিকের কথা মুনাফিক কাফের আর মুমিনের মাঝখানে থাকে জোরে কোন কোথায় থাকে আরেকটু জোরে না মুনাফিক কোথায় থাকে কাফের আর মুমিনের মাঝখানে হিজরা কোথায় নারী আর পুরুষের আরো জোরে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নারী না পুরুষ কথা কন না কেন ভয় লাগে নাকি জোরে কন নারী না পুরুষ বিরোধী দলের নেত্রী এখন খালেদাই কোন আর রসন এর সাথে দুইটাই মহিলা কথা কন না কেন তাহলে ডানেও নারী বামেও নারী মাঝখানে কি তাহলে সবাই কি হিজরা নাকি মরদ মানুষ যদি বাংলাদেশে থাকতো পার্লামেন্টে তাহলে এতদিন পুরুষ বেটা সাওয়ালি বসতো বোঝা গেল বাংলাদেশে পুরুষ আছে তবে একটু হিজরা হিজরা ভাব। কথা কোন না কেন ভাইজান যদি সত্যিকার অর্থে পুরুষ মানুষ থাকতো আজকে পার্লামেন্টে পুরুষ মানুষই থাকতো বন্ধুগণ আমার ভাইরা আমার এজন্য খুব খেয়াল করে শুনতে হবে এবার সুরে মাওনের চতুর্থ নম্বর আয়াত আমরা একটু চলে যাচ্ছি আর আবু জাহেলের সামনে আবার নবীজি একটু দাঁড়িয়ে আছেন বাকি কথাটা একটু মনে রাখবেন এই তাফসীরটা আপনাদের খুব ভালো করে উপস্থাপন করতে চাই তার আগে সুরাম মাউন চার 4 নম্বর আয়াতটা আমার সঙ্গে একটু সকলে তেলাওয়াত করুন ফাওয়াইলুল লিল মুসাল হয় নাই সকলে পড়েন নাই ফাওয়াইলুল লিল আল্লা দিন হোমতিহীন আল্লা দিন আল্লাহ বলেন ফাইলুল্ল মুসল্লির দুর্ভোগ ওই মুসল্লির জন্য বলুন তো যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটাকে কি মুসল্লি বলা যায় যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা যায় কথা কন্না কেন ভাই তাহলে মুসল্লির জন্য দুর্ভোগ হবে কেন এটা কিন্তু একটা মারাত্মক কথা আপনি নামাজ পড়েন আপনি মুসল্লি আল্লাহ আপনাকে বলেছেন ওই মুসল্লির জন্য দুর্ভোগ আমি নামাজ পড়ি আমি মুসল্লি আমাকে আল্লাহ বলছেন ওই মুসল্লির জন্য দুর্ভোগ মুরব্বি নামাজ পড়েন আল্লাহ মুরব্বিকে বলেছেন আমার পাশে ভাই বসে আছে সা ভাইকে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নারীকে বলছেন প্রত্যেকটা পুরুষকে বলছেন বিরাট একটা চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে প্রবেশ করলো কথা কন্যা কেন ভাই যান যেই লোকটা নামাজ পড়ে না আল্লাহ ওই লোকটাকে কিন্তু বলেন নাই কিন্তু যেই লোকটা নামাজ পড়ে আল্লাহ ওই লোকটার ব্যাপারে বলেছেন দুর্ভোগ ওই ব্যক্তির জন্য আজাব ওই ব্যক্তির জন্য শাস্তি ওই ব্যক্তির জন্য যে হলো মুসল্লি জোরে কন যে কি মুসল্লির জন্য আজাবের কথা আল্লাহ কেন বললেন সুরা থেকে আমাদের ভালো করে বুঝার দরকার আছে না নাই আল্লাহ বলেন এর কারণ হয় মুসল্লি নামাজ কিন্তু তার নামাজের মধ্যে সে উদাসীনতা প্রদর্শন করে অলসতা করে আমাদের বাংলাদেশের মধ্যে এমন নামাজি অলস নামাজি আছে না আপনাদের এলাকার খবর কি নামাজ পড়ে কিন্তু আলসেনি পুরুষদের মধ্যে কেমন আমি তা জানিনা আপনাদের এলাকার মহিলাদের খবর আমি জানি না তবে আমাদের এলাকার কিছু কিছু মহিলা আছে এরা রোজা থাকতে পারে খুব কিন্তু নামাজের ধার ধারে না কথা কোন দুই দিন না খাওয়ায় রাখেন অসুবিধা নেই নামাজ পড়তে গেলে বিভিন্ন সমস্যা যদি বলা হয় ফজরের নামাজ পড়লাম না কেন কয় ফজরের নামাজ পড়বো কেমনে যখন উঠতে নিয়েছিলাম তখন ছোট বাচ্চাটা একটু কান্না শুরু করছে দুধ দিতে গিয়ে ঘুমায় গেছি খবরই নাই উঠে দেখি সূর্য উঠে গেছে ওরে বাবা স্বামী বলতেছে তাহলে জোহর পড়লা না কেন জোহর পরবো কেমনে রান্না বান্না করতে করতে আর এটা তিনটা বেজে গেছে সবার সামনে খাবার উপস্থিত করে দিয়ে আমি একেবারে গোসল করতে গিয়ে সে দেখতেছি আসরের সময় হয় হয় ভাব ক্ষুধা লাগছে খাইতে বসছি জোহরটা শেষ হয়ে গেছে কয় তাহলে আসর পড়লা না কেন কয় আসরটা পরবো কেমনে যখন চারটা খানা খেয়ে একটু কায়ত হইছি সঙ্গে সঙ্গে ঘুমায় গেছি উঠে দেখি সূর্য লাল হয়ে গেছে আসর শেষ মাগরিব পড়লা না কেন কয় মাগরিবটা পরবো কেমনে আমার শিশু শিশু বাচ্চা সন্ধ্যাবেলা কান্না শুরু করছে ওকে হাত পা ধোয়া দিয়ে যখন একটু জামা কাপড় পরাইছি শীতের মধ্যে এসে দেখতেছি একদম অন্ধকার হয়ে গেছে এই জন্য মাগরি পড়তে পারি নাই এসা কেন পড়লা না কয় শরীরটা খুব একটা ভালো না কথা ঘর না কেন আছে না নাই বন্ধন আমার ভাই আমার কিন্তু আমি আপনাদেরকে একটাবার বলতে চাই দিন রাত্রে কয় অক্ত নামাজ পরশ ওমা সবাই জানেন না মনে হয় কয় অক্ত আরো জোরে জোর বলেন কত রাকাত রাকাত মধ্যে আমি আপনাদেরকে একটু ভাগ করি খুব খেয়াল করে কথাগুলি মনে রাখবেন আমি আমার ব্যক্তিগত বানোহাট একটা কথাও বলছি না বরং তো সিরের আলোকে আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে বলতে চাই বলুন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাখাত ঈশার ফরোজ নামাজ কয় রাখাত সার আট তিন কত হয় সকলে বলেন না সার আট তিন কত হয় কোরআনুল কারিমের মধ্যে মুনজিল আছে সাতটা সুরা ইয়াসিন মুবিন আছে সাতটা সুরা ফাতিহার মধ্যে আয়াত আছে সাতটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন নায়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহ বলেন আসমান সাতটা অনুরূপ জমিনও সাতটা মার হওয়া কর না কেন এরপরে জাহান্নাম কয়টা আরও জোরে নবী বলেন যে ব্যক্তি হিসার চার রাকাত ফরজ মাগবিদের তিন লাকাত ফরোজ চারটি সার লাখ সাত লাকাত ফরোজ আদায় করলো রে উম্মতি রে আল্লাহ তালার নবীকো ওই ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ সাতটি জাহান্নামের দরজা বন্ধ করে দে সুবহানাল্লাহ বলুন তো আসরের নামাজ কয় রাকাত আসরের ফরজ ফরজ সুবহানাল্লাহ বেঁধে গেছেন টোটাল হলো আট রাকাত শুধু ফরজ চার রাকাত বুঝতেছেন না জোহরের ফরজ কয় রাকাত কত হলো জান্নাত কয়টা যে ব্যক্তি আত্মাকাত নামাজ পড়ল ফজর জোহর আর আসর মহান রব্বুল আলমিনের নবী বলেন আল্লাহ তালা তাকে জান্নাতের জন্য আটটা দরজা খুলে দিলে তাহলে তো আজকে আর ওয়াজের দরকার নেই সাদিক ভাই জাহান্নামের নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খুলে গেছে এখন তো করে দিই কতক্ষণ চলবে সারা রাত সারা রাতের পক্ষে কে কে থাকবে হাত নামান মাঝে মাঝে দুই একজন একটু চালাক আছে ওরা আবার হাত তুলে নেয় চিন্তা করতেছে এক ঘন্টা আসি তারপরে আমরা আর কিন্তু আমি কি বলছি সারা রাত ওয়াশ করবো ভাই তবে আমি দেখলাম আপনাদের মধ্যে কোরআনের আগ্রহটা কেমন আগ্রহের জন্য আমি একটু হাত দেখছি তবে কোরআনের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে সারা রাত কোরবানি করতে চান আমি আপনাদের জন্য বলতে পারি আল্লাহ কাল হাসরের ময়দানে কোরআনের বদৌলতে ইনশাল্লাহ আপনাদেরকে মাফ করতে পারে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে নামাজ পড়বো কার জন্য আরো জোরে যারা কথা বললেন না আল্লাহর নাম নিলেন না আল্লাহর সঙ্গে কি তাদের শত্রুতা আছে একটু চিৎকার করে বলুন নামাজ কার জন্য আর একটু জোরে বলেন হস করবো কার জন্য জাকাত দিব কার জন্য মসজিদ বানাবো কার জন্য মাদ্রাসা বানাবো কার জন্য তালাক দিব কার জন্য বউ আল্লার জন্য তালাক দিবে হায় হায় হা বউ যদি বদমাশে করে আল্লার জন্য একশোটা তালাক দিতে পারে আমার মা বোন একটু ক্ষেপে গেছে বেটা আইলু করতে গে রে যত হালাল আছে এর মধ্যে ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট এবং হালাল যদিও তালাক কিন্তু এটা নিকৃষ্ট একটা হালাল এখন কি হালাল এটা নিকৃষ্ট হালাল এ হালালকে সবসময় পছন্দ করা যায় না আজ থেকে কিছুদিন পূর্বে এক যুবক আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আমার বউকে আমি রাগ করে তিন দিছি। আমি বললাম ভালো করছিস কয় হুজুর এর একটা সমাধান দেন আমি তো রাগ করে কইছি বললাম সমাধান তুই তো নিজেই দিয়ে দিছিস তুই রাগ করে বলছিস তার মানে ভাবে বুঝাচ্ছিস রাগ করে কইলে কিছু হয় না তো তাহলে আমার কাছে ফোন দিছিস কেন কয় না হুজুর তারপরে আপনাদের একটা ফতুয়ার দরকার আছে আমি বললাম ব্যাটটা ফতুয়া তো নিবি না মোবাইলে অটো রেকর্ড করে তুই আরো দশজনকে শোনায় নিজেকে জায়েজ করতে চাচ্ছিস এগুলো আমরা মানুষ চড়ায় ভাত খাইয়ে আমরা খুব ভালো করে বুঝি কথা কর না কেন ভাইজান আমি বললাম এই ব্যাটটা তালাক কেউ হাসতে হাসতে দেয় না তালাক রাগ করেই দেয় তালাক কি কেউ শখে দেয় কথা কর না কেন শখে দেয় তালাক তো দিলে রাগ করেই দেয় কয় হুজুর কথা তো ঠিকই কইছেন এ তো চিন্তা দিন এভাবে করি নেই আমি বললাম এজন্য আমি ফতুয়া দিতে পারবো না কারণ এখন সরকারি আইন হয়ে গেছে উল্টা জোরে কোন কি ইসলাম বলছে স্বামী স্ত্রীকে মুখে তালাক বললেই হয়ে যাবে আর সরকার বলছে হবে না সরকার বলছে কি যে তালাক যদি দিতে হয় প্রথমে মেম্বার তারপরে চেয়ারম্যান তারপরে কোর্টের মাধ্যমে এই হাবরি জাবরি করে তারপরে মেয়ের কাছে পাঠাবে মেয়ে যদি আবার সিগনেচার করে এলাকার চেয়ারম্যান যদি আবার সিগনেচার করে এরপরে যদি হওয়া যায় নজিল্লা কন্যাওয়াজ্লা তাদের যুক্তি অল্প মুখে মুখে তালাক দিলে কোনোদিন কিচ্ছু হয় না কিন্তু আল্লাহ তালা মুমিনদের মুখের এত জোর দিছেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন হজরত ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন কান্দলবের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহ জোরে কন কি সাহেব একজন বিরাট মার্চেন্ট বিশিষ্ট ব্যবসায়ী অনেক অসুস্থতা এক পর্যায়ে ধরা পড়ল তিনার ক্যান্সার হয়েছে সমস্ত ডাক্তার ব্লাড পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে আপনাকে আর বাঁচানো সম্ভব না বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এবার যার যার মতো এসে দেখে দেখে চলে যাচ্ছে ডাক্তার তো লাগাই আছে ডাক্তার বিভিন্ন দাওয়ায় দিয়ে যাচ্ছে এরই মধ্যে ইউসুফ কান্দলবি রহমাতুল্লাহ আলাই তিনি রোগীর পার্শ্বে বসে এক করোনারে আস্তে আস্তে সুরতুল ফাতিহা পড়ে পরে তবুও রোগীর গায়ের দিকে তেমন একটা লক্ষ্য করোনা না তো খালি ফু দিচ্ছে মারহাবা কর কেন ডাক্তার একজন হুজুরের সামনে যায় কয় এতদিন শুনছিলাম হুজুর একটু আংশ সাল অভদ্র স্থানকাল পাত্রভেদ বুঝে না আজকে বাস্তবে দেখলাম হুজুর বলে কেন কি সমস্যা দেখলেন এইবার ডাক দেয় বলে হুজুর ওষুধপত্র দিয়ে ব্লাড ক্যান্সার সরানো যাচ্ছে না এই লোকটা মরতে বসে আর আপনি ঘরের এক কর্নারে বসে বসে কেন জানি খালি ফুফা মারতেছেন ওইটা দিয়ে তার রক্তের ভাইরাস কেমনে দূর হবে হুজুর তখন চোখরা তিনটা শব্দ বললেন জোরে বলেন কয়টা এক নাম্বার বললেন বেয়াদব মারহাবা কর কেন দুই নাম্বার বললেন শয়তান মারহাবা তিন নাম্বার বললেন ইবলিস আচ্ছা বলেন তো আপনাদের কাউকে যদি অপরিচিত কোন মানুষ এসে শয়তান বেআক ইবলিস বলে আপনার মেজাজ গরম না ঠান্ডা কেন আপনার মেজাজ গরম হবে ওই লোকটা আপনার গায়ে স্পর্শ করেনি টাচ করেনি ওই লোকটা আপনি আপনি অযথা তার উপরে চড়াও কেন হবেন ওই লোকটা তো এমনি এমনি মুখে মুখে বলছে আপনার ভিতরে রক্তের কেন আসলো এইবার ডাক্তার করে কাঁপতেছে চেহারা লাল হয়ে গেছে এইবার ডাক্তার বলে হুজুর আপনি যদি মসজিদ ইমাম না হতেন দশ লোক যদি না থাকতো আপনারা আমি মেরে দিতাম বাংলাদেশের মধ্যেও এমন অনেকে আছে হুজুরকে মেরে একটু নিজে শেট সাজতে যায়। কিন্তু সেই দিন বেশি দূরে নয় সেই দিন হুজুরদের পায় তোমাদের পড়া লাগবে কথা কর না কেন কথা কর না কেন এখন আমাদেরকে পাইছে খালি তিন কাজে জোরে কর না কয় কাজে এক নাম্বার মাখরাজ বুঝতেছেন একটা মশান আছে না নাই এক নাম্বার মাখরাজ বিয়া পড়ানোর লাগিয়া বিয়াটাও পড়তে পারে না ইজাব কবুল কি তাও বোঝে না বিয়া পড়াইলাম আমরা মজাটা মারলো ওরা দুই নাম্বার মাকরাজ সন্তান হলে আজান দেওয়ার লাগিয়া বিয়ে পড়াইলাম আমরা এখন সন্তান হলো আজানটাও জানেন এক কানে আজান আর এক কানে এখন রাত্রি দেড়টার সময় সমীর উদ্দিন মুন্সি আজান দিচ্ছেন লহু একবার লহু একবার জোরিনার বাপ কয় কিরে জোরিনার মা ফজরের সময় তো হলো না আজানটা দেখে কয় জানো না ওই এলাকার ভুট্টু পার্শ্ববর্তী এলাকার বিলকিসকে ট্রেন হিচড়ে বের করে নিয়ে বিয়ে করছে বিয়ের ছয় মাস পরে অপ্রত্যাশিত সন্তান হয়ে গেছে নাওজুল্লাহ জোরে কন না কেন এই জন্য রাত্রি দেড়টার সময় শমিরুদ্দিন মুন্সি সাহেবকে নিয়ে আজান দিতেছে আজানটা ওরা দিতে জানে না আজানটাও দিল মুন্সি সাহেব কথা কন না কেন তিন নাম্বার মাখরাজ জানাজার লাগিয়া বাপ মরলে জানাজা নেতার বেটা তুমি আজকে এসে ইমাম সাহেবের সামনে বেয়াদবি করলে কাল সকালে তোমার বাপ মরছে আর কানতে সব সব তিন বাড়ি কয় বাড়ি সবা সব তিন বাড়ি চমকে উঠবে হুজুর তিন বাড়ি মারলেন বেটা তুমি গতকালকে ইসলামের বিরুদ্ধে আচরণ করছো কথা কর না কেন তুমি গতকালকে আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করেছো আর আজকে বাপের জানাজার জন্য আবার আলেমের কাছে আসছো তোর বাপের জানাজা তুই পড়া এখানে যখন তিন বাড়ি মারবে বেজর 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 বুঝেন না এখানে যখন তিন বাড়ি খাবে আর এক ইমামের কাছে যায় কান বের বলবে হুজুর আমার বাপ মরে গেছে আবার তিন বাড়ি তখন আর প্রশ্ন করবে না আরেক মসজিদে যাবে হুজুর আমার বাপ মরে গেছে আবার তিন বাড়ি এলাকার যত জায়গায় যাবে খালি কয় বাড়ি যখন দেখবে আর কেউ নামাজ পড়ায় না খালি বাড়ি আর বাড়ি ও তখন নিজে ইচ্ছা করে কোরআন শিখবে হাদিস শিখবে হাদিস কোরআনের মর্যাদা তখন বুঝবে বাবার জানাজা সন্তান নিজে পড়াবে আজকে আমরা মৌলবীরা হয়ে গেছি বড় সহজ এই জন্য নেতা নেত্রীরা আমাদেরকে চোখ রাঙ্গায় সাহস পায় এত সহজ হওয়া উচিত না তিন তালাক দিয়ে কিমামের কাছে গেছে উনি বলেছে হিলা করতে হবে ওই লোকটা তখন মন খারাপ করে আর একশো টাকা এই একত্রতার মধ্যেই ফাটল ধরেছে আমাদের মধ্যে কিছু মুনাফিক টাইপের হুজুরও ঢুকছে কথা কোন আছে না নাই এই মুনাফিকদের কারণে আজকে ইসলামের এত ক্ষতি মুনাফিকদেরকে দেখতে মাথায় টুপি একদম মুসলমানের মতোই লাগে মুখে তাদের দাড়ি থাকে গায়ে লম্বা জামা থাকে এই মুনাফিকদেরকে দেখতে মুসলমানের মতোই মনে হয় তাই বলে কিন্তু তারা মুসলমান না তাই বলে তারা কি মুসলমান বন্ধুমান আমার ভাইরা আমার আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হই বিরক্ত হচ্ছেন ভাইজান বিরক্ত হচ্ছে মাশাআল্লাহ রাত্রি তো একটা বেজে গেছে এখনো কি চলবে তাই বলে বন্ধুরা এবার খেয়াল করে শুনুন এইবার ইউসুফ কান্দলবি রহমাতুল্লাহ যখন বললেন বেয়াদব যখন বললেন শয়তান যখন বললেন ইবলিস ডাক্তার কয় আমার মন চায় তোমারে খতম কইরা দেই ইমাম সাহ তখন মুসকে আসতে আসতে বলেন আমাকে আপনি খতম করবেন কেন আমি তো আপনার সঙ্গে কোনো কিছুই করি নেই মার হাবা জরে আপনি রাখলেন কেন আপনি এরকম থরথর করে কাঁপতেছেন কেন আমি তো আপনার গায়েও টাচ করি নেই আমাকে আপনি বেয়াদব বললেন আমাকে আপনি ইবলিস বললেন আমাকে আপনি শয়তান বললেন আর আমি কেন রাগ করব না ইমাম সাহেব তখন মুসকি আসতে আসতে ডাক দেওয়ালা ডাক্তার একটা মুমিনের কথায় খালি আপনি বেয়াদব বললে ইবলিস আর শয়তান বললে আপনার রক্তের মধ্যে যদি গরমের সৃষ্টি হয় তাহলে কোরআনুল করিমের আয়াত মুমিনের জবান থেকে উচ্চারণ করলে উচ্চারণ করলে ওই মুমিনের শরীরের ভিতরের ক্যান্সারের ভাইরাসকে আল্লাহ পরিবর্তন করতে পারেন না কয় আমি সুরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি আমি আল্লাহর কালাম করে ফুঁ দিয়েছি রোগের আরোগ্য দাতা হলেন আমার আল্লাহ ডাক্তার কথা তোমার বক্তব্য এখন দেখতেছি কেমনে তোমার বক্তব্য সঠিক হয় এবার আবার একটু পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেছে এরই মধ্যে দিয়ে ইমাম সাহেব বের হয়ে চলে গেছে পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করলো একবার না দুইবার না বারবার করলো ডাক্তারের চোখটা বড় বড় হয়ে যাচ্ছে সর্বনাশ আমি কি দেখতেছি একটু আগে দেখলাম রক্তের মধ্যে ক্যান্সারের ভাইরাস না কেন মাঠা বা আর মুহূর্তের মধ্যে সাহেব ফুফা দিয়ে কি যে করলো এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি একবার না দুইবার না একটা ডাক্তার না দুইটা ডাক্তার না অনেক ডাক্তার মিলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এই রক্তের মধ্যে ক্যান্সারের ভাইরাস তো দূরের কথা লোকটা একদম শিশু বাচ্চার মতো সুস্থ হয়ে গেছে একটু চিৎকার করে বলুন তো সেই কোরআনের মর্যাদা মর্যাদা এখনো আছে না নাই এই কোরআনের জন্য আমরা কি একটু নিবেদিত প্রাণ হতে পারি না ভাইজান এই কোরআনের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার হাত তুলে আল্লাহর দেখান আলহামদুলিল্লাহ হাত বন্ধুগণ আমার ভাইরা আমার আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হই তাহলে জান্নাত কয়টা বললাম আরো জোরে কোন কোন নামাজের জন্য মাশাল্লাহই তো আপনারা ওয়াজ বুঝতেছেন আমার ওয়াজ হলো একটা বিষয় ভিত্তিক লাইন আওলায় গেলে কিন্তু চলবে না আর কোন কোন নামাজের জন্য জাহান্নাম সাতটা দরজা বন্ধ হলো কোন কোন নামাজ মাগrib এরশা এখন বলেন তো কোন নামাজটা বাকি থাকলো ফজরের ফরজ কয় রাকাত আরেকটু জোরে বলেন কয় রাকাত আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এক রাকাত ফরজ পল্ল ফজারের আল্লাহ তার ওই ব্যক্তিকে মৃত্যুর সময় ইমান নসিভ কইরা দিবেন দুই নাম্বার যেই ব্যক্তি ফজারের আর এক রাকাত পড়ল মহান রবদুল আল ওই ব্যক্তিকে কবরের আজাদ থেকে মুক্তি দিয়ে দিবে বন্ধুরে এত ফজিলতের পরেও যে ব্যক্তি নামাজ নষ্ট করবে ওই ব্যক্তির মধ্যে মুসলমানির তো কতটুকু আছে আল্লাহ ভালো জানায় কথা কন না কেন আপনারা একটু চিৎকার করে বলুন তো এই পৃথিবীর মধ্যে কয়েকজন নবীকে আল্লাহ তালা খাতনাকৃত মুসলমানি করে সুন্নত অবস্থায় পাঠাইছেন বলতে পারবেন আমি আপনাদেরকে বলি একটু আঙ্গুলে গুনে গুনে হিসাব করে দেখেন তো কয়টা হয় আমি বলতেছি আল্লাহ পৃথিবীর মধ্যে যত নবী রসুল পাঠাইছেন তার মধ্যে তেরো জন নবী ছিলেন খাতনাকৃত অবস্থায় আওয়াজ করে বলেন না কয়জন আদম শীষ ইদ্রিস নুহ, লুত ইউসুফ মুসা সুলাইমান সোয়াইব ইয়াহিয়া হুদ সলি জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আচ্ছা ভাইজান যান নামাজের ভিতরের বাইরে কয়টা ফরজ আর একটু জোরে তেরোটা আর মায়ের পেটের মধ্যে সন্তান পূর্ণতায় পৌঁছতে তেরোটি জিনিস লাগে জোরে বলেন কয়টা আল্লাহ তালা মায়ের বীর্য থেকে সন্তানের চারটি জিনিস সৃষ্টি করেন খুব ভালো করে শুনবেন কথাগুলি মায়ের বীর্য থেকে চারটি বাবার বীর্য থেকে চারটি চার চার কয়টি হল আল্লাহ এবার কুদ্রত দিয়ে পাঁচটি জিনিস দান করেন সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ মায়ের বীর্য থেকে কোন কোন চারটি রক্ত গোস্ত চর্বি চামড়া রক্ত গোস্ত চর্বি চামড়া বাবার বীর্য থেকে চারটি হার রগ চুল পর্দা হার রক চুল পর্দা চার চার কত হলো আটটা এবার আল্লাহ তালা কুদ্র দিয়ে পাঁচটি দান করেন শ্রবণ শক্তি দর্শন শক্তি আকেল শক্তি বাঘ শক্তি গ্রাম শক্তি আট পাঁচ হলো তেরোটা আল্লাহ নবী ডাক রে একটা মানুষ তেরোটি জিনিস পাইলে পূর্ণাঙ্গতায় লাভ করে ওই মানুষটি যখন পূর্ণ অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে আসে বয়স্কতার পর এই লোকটা যখন নামাজের তেরোটি ফোর কমপ্লিট করে শেষদার সাগরের মধ্যে ডুবারো হয়ে যায় মহান রব্দুল্লামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে ওই তেরো জন্মবীর ফয়েজ তাকে দান করে দেয় বন্ধন আমার ভাই আমার এই জন্য আল্লাহ বললেন সাবাইলুল্লিল মুসাল্লিম দুর্ভব ওই মুসল্লির জন্য আল্লাহ জীন সালা যারা তাদের নামাজের মধ্যে উদাসীনতা প্রকাশ করে। আর একটা কারণ আল্লাহ উল্লেখ করলেন আল্লাযিনা হুম ইউরাউন বলেন না সবাই আল্লাযিনা হুম আল্লাযিনা হুম ইউরাউন আল্লাহ বলেন তারা তো নামাজে উদাসীনতা প্রদর্শনের কারণ হলো তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য জোর এখন কি জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়ে আপনারা একটু চিৎকার করে বলুন তো লোক দেখানোর জন্য নামাজ কি কোনো মুসলমান পড়তে পারে জোরে কন্যা কেন পড়তে পারে এই আয়াতের তাপসির আপনারা খুলে দেখেন সুরা মানের তাপসির খুলে দেখেন প্রথম তিনটি আয়াত আল্লাহ আবু করলেও পরের চারটি আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন মুনাফিকদের জন্য জন্য। মুনাফিকরা নবীর সঙ্গে নামাজ ঠিকই কিন্তু এটা ছিল লোক দেখানো নামাজ পিছনে পিছনে তারা শত্রুতা করত। আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা করত আমার বাইরে সারা বিশ্বব্যাপী বর্তমান ইসলামকে ডুবানোর চেষ্টা করতেছে আলমদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে করতেছে মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে ওই যে মিয়ানমারের মধ্যে যে শয়তানি হয়েছে এটা কোনোদিনও মুসলমানের কোনো দোষ নেই বরং ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করার চেষ্টা করতেছে এই মুসলমান একটা কোয়ালিটি আছে তারা ইহুদি আর খ্রিস্টানদের কথায় না আছে কথা কর না কেন ঠিক কিনা এই মুনাফিকদের জন্য জিহাদের ডাক এসেছে এত চিন্তা করতেছেন হুজুর জিয়াদ মিয়াদ বাদ দেন নাওজুবিল্লা কন আমি আপনাদেরকে আজকে জিহাদের একটা অর্থ বলে যাব দেখবেন এর মধ্যে কি শান্তি আছে আসলে জিহাদ শব্দের একটা অপব্যাখ্যা করেছে ইহুদি আর খ্রিস্টানরা জিহাদ বলতে তারা বুঝাইছে জঙ্গি পনা নাও কন্যা কেন জিহাদ বলতে তারা বুঝাইছে অশ্লীলতা জিহাদ বলতে তারা বুঝাইছে মানুষ হত্যা নাও জিহাদ বলতে তারা বুঝাইছে বোম ফাটানো নাও জুবিল্লা না কেন এগুলি কিচ্ছু না বরং জিহাদের একটা অর্থ আছে আল জিহাদু সাই কারনা ইয়ানি কৌশিস কারনা জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা যেভাবে চেষ্টা করলে দিন ও ইসলাম টিকে থাকতে পারে ওই রকম চেষ্টার নামই হলো জিহাদ প্রয়োজনে জীবনটাও যেতে পারে প্রয়োজনে আবার চুপচাপ বসেও থাকা লাগতে পারে কিন্তু চেষ্টা কখনো বিফলে যাইতে দেওয়া যাবে না এর নাম হলো জিহাদ এখন আপনার কাছে যদি ভালো না লাগে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না কারণ জিহাদ আর কিতাল নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ ছয়শ বিরাশিটা আয়াত অবতীর্ণ করেছেন যেই লোকটা জিহাদকে ঘৃণা করে আমি আল্লাহর কসম করে বলি ওই লোকটা কোরআন মোতাবেক কাফের কাফের কাফে কথা কর না কেন না ঠিক কিনা ঢাকার বুকে এক প্রোগ্রাম করতে গিয়ে একদিন একজন সভাপতি আমার প্রশ্ন করছিলেন হুজুর শুধু অন্য নাই। আমি সেই দিন বলছিলাম আপনার জ্ঞানের পরিধি অনেক কম এই জন্য আপনি বাজে মন্তব্য করতেছেন আজকে দেখেন আমি মুসলমান ফিলিস্তিন আমাকে মারা হচ্ছে মেরে মেরে আবার আমাকে জঙ্গিওয়ালা হচ্ছে মায়ের আমি খাচ্ছি আবার ইরাকের কারাগারের মধ্যে আমি মুসলমান ইহুদিরা আমাকে মারতেছে আবার কাশ্মীরের মধ্যে হিন্দুরা আমাকে মারতেছে মিয়ানমারের মধ্যে আমাকে আমাকে মারতেছে মারতেছে আমার অপরাধ আমি শুধু মুমিন আর মারে মারে আবার আমাদেরকে বৌদ্ধদেরকে কেউ কোনোদিন জঙ্গি বললো না ইহুদিদেরকে কেউ কোনোদিন জঙ্গি বলল না খ্রিস্টানদেরকে কেউ কোনোদিন জঙ্গি বললো না হিন্দুদেরকে কেউ কোনোদিন জঙ্গি বলল না আমরা মায়ের খাইলাম আমরাই আবার জঙ্গি হইলাম আল্লাহ আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম বন্ননawar ভাই रावत সেই দিন আমি বলেছিলাম সভাবতী আপনি জানেন না হিন্দু ভাইদের মহাভারত কোলে দেখেন এ টু জেড খালি যুদ্ধের কাহিনী দিয়ে ভরা কথা গন কথা গন দিনাজপুর বড় আসন থেকে গিতার সংস্কার বের করেছে এটা আমার কাছে আছে গীতার মন্ত্র আমি মোটামুটি পাঠ করে করে দেখেছি গীতার মধ্যেও যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে সেখানে বলা হয়েছে সাধারণ মপি চাবে খন বিকম্পি তোমার হাসি ধর্মাদি যুদ্ধ হচ্ছে অন্য ক্ষত্রিয় বিদ্যাতে বিদ্যতে অথচমি মাং ধর্মং সংগ্রামাং না করি শাসি ততস্ব ধর্মং কীর্তিং চ হিতা পাপম ব্যাপী শাসি নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ সেখানে বলা হলো নিজ ধর্মের পক্ষে যেই লোকটা যুদ্ধ করে ওই লোকটার চাইতে পূর্ণবান ওই লোকটার ভালো আর কেউ নেই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যেই লোকটা আল্লাহর জন্য একটা কদম আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেয় বন্ধু নামার আমার ভাই আমার সেখানে আরো বলা হলো এই যুদ্ধের ময়দান থেকে যেই লোকটা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেল ওই লোকটার চাইতে পাপ আমরা বিশ্বাসী তার চাইতে বেশি পাপি তার চাইতে বেশি খারাপ আর কেউ নাই আর মুসলমানের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে লোকটা জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেল ওই লোকটার চাইতে বড় মুনাফিক ওই লোকটার চাইতে বড় খারাপ ওই লোকটার চাইতে পাপি আর কেউ নাই আমাদের কথা নকল কইরা তোমরা গীতা সাজাইতে পারো তাদের কোনো সমস্যা নাই আজকে কোরআনের কথা বললে শুধুমাত্র সমস্যা গীতার বিরুদ্ধে কোনো কথা নাই ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদের বিরুদ্ধে কোনো কথা নাই ত্রিপিটকের বিরুদ্ধে কোনো কথা নাই আমার ভাইরা রে নিউ টেস্টামেন্ট ওল টেস্টামেন্টের বিরুদ্ধে কোনো কথা নাই বাইবেলের বিরুদ্ধে কোনো কথা নাই ইঞ্জিলের বিরুদ্ধে কোনো কথা নাই শুধু কোরআনের বিরুদ্ধে কথা বুঝতে হবে এদের মধ্যেই বড় ভেজাল এই পিছনের ভাইরা কথা বল না কেন এদের মধ্যেই বড় ভেজাল এদের মধ্যে বড় ভেজাল যারা গীতা পাঠ করলে কিছু মনে করে না ত্রিপিঠাক পাঠ করলে কিছু মনে করে না কোনো প্রশ্ন করে না বাইবেল পাঠ করলে কোনো প্রশ্ন করে না কোরআন শুনলে খালি গায়ে জ্বলে ওরা যদিও মুসলমান দাবিদার কিন্তু আমি বলি তারা ফেরাউন মার্কে মুসলমান কোরআন শুনলে গায়ে আগুন জলে তোমার ইমান এত দুর্বল হলো কেন অনেক সময় অনেক জায়গায় মাহফিল করতে গেলে এলাকার চেয়ারম্যান আসে মেম্বার আসে এমপি আসে মুসকি হাসতে হাসতে হাত মিলায় কয় হুজুর কোরান হাদিস থেকে যত পারেন বলেন কিন্তু রাজনৈতিক কোনো বিষয় বলবেন না কথা কোন কথা কোন আছে না নাই আমি একদিন এক এমপি সাহকে আমার কানে কানে যখন বলেছে আমি এমপি সাহকে বলেছিলাম এমপি সাহেবের নাম নেওয়া যাবে না কারণ আমাদের একটু সমস্যা আছে কথা কন না কেন আমি স্টেজে হাসতে হাসতে তার কানে কানে বলেছিলাম আপনি আমাকে বললেন রাজনীতি নিয়ে আলাপ করা যাবে না আপনার কাছে আমি একটু জানতে চাই রাজনীতি শব্দের অর্থ কি আছে না নাই কথা আছে না নাই কারণ রাজনীতি শব্দের অর্থ বলতে গেলে কিন্তু আমি একটা মুসকি হাসি দিয়ে বললেন রাজনীতি আবার কি রাজনীতি 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 আমি বললাম না না রাজনীতি শব্দের অর্থ রাজনীতি রাজনীতি না রাজনীতি রাজার আইন রাজার তরফ থেকে প্রজাদের জন্য যে আইন প্রণয়ন করা হয় ওই আইনটাই হইলো রাজার নীতি কথা করেন কেন ভাইজান বন্ধু আমার ভাই আমার তাহলে আমি কোরআন থেকে একটা আয়াত পাঠ করে আপনাদেরকে এখন একটু শুনেই নারাজ হবেন নারাজ হবেন আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন উলিল্লা হুম মালিকলমুলক তুলমুলকা মংতাশা উ ওয়াতংজিউলমুল কমি মাংতা শা উ ওয়াতুমাংতাশা উ ওয়া বুজিলো মদশা উবিয়া দিকেল খৈর ইন্ন কালা কুল্লি সেই ইনপদি এ আই আচ্ছা মধ্যে আছে না নাই বন্ধন আমার ভায়া আমার আল্লাহ তালা করণের মধ্যে বলে দিলেন নবী হাত বলুন আমি হলাম সমস্ত বাদশার বাদশা সকলে আল্লাহর নামটা জবান থেকে নিয়ে বলেন সমস্ত বাদশার বাদশা যিনি তিনি কে আরো জোরে আল্লাহ বলেন সমস্ত বাদশার বাদশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাই দেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাই ছিনাই নেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন যাকে ইচ্ছা তাকে আবার জিল্লতেও দিয়ে দেন সবকিছুর মালিক কে মালিক কে বন্দন আমার ভাইরা আমার তাহলে আল্লাহ যদি সমস্ত রাজার রাজা হয় দুনিয়ার একটা আতি রাজা পাতি রাজার যদি একটা আইন থাকতে পারে নীতি থাকতে পারে আর সেইটা যদি রাজনীতি হতে পারে আল্লাহ রাজার রাজা ওই রাজার কি একটা নীতি নাই কথা কন নাই বন্দন আমার ভাই আমার আরেকটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন বলেন তো দেখি আপনাদের এই বাংলাদেশের মধ্যে সমস্ত ফলের রাজার নাম কি জাতীয় ফল রাজা ফল কাঁঠাল কথা কর না কেন যত ফুল আছে সব ফুলের মধ্যে রাজা ফুল জাতীয় ফুলের নাম কি যত মাছ আছে সমস্ত মাছের মধ্যে রাজা হাঁসের নাম কি জরেকণ জরেকণ হার জাতের শ্রোতারা আমি বলার আগেই সব কয় মার হাবা কোন মার হাবা যত হাঁস আছে সমস্ত হাঁসের মধ্যে মেন বড় হাঁসের নাম কি। বুঝা গেল হাঁসের একটা রাজা আছে কথা কর না কেন ফুলের রাজা আছে মাছের রাজা আছে তাহলে মানুষেরও একটা রাজা আছে আছে না ভাইজান আচ্ছা আর একটা যুক্তি দেই বলুন তো দেখি কুত্তার একটা রাজ্য আছে না নাই কুত্তা কথা কন আচ্ছা ভাইজান কুত্তার রাজ্যের মধ্যে এই কুত্তার রাজ্য শাসন করে কে নারী না পুরুষ কথা কয় না ও বুঝতেছেন না তাহলে একটু ভালো করে বুঝায় বলি সন্তান পেটে ধারণ করে কে কুত্তা না কুত্তিনি জোরে কন সন্তান প্রসব করে কে নর নর কুত্তা না নারী কুত্তা আচ্ছা সন্তান প্রসব করার পরে দুধ খাওয়ায় কে নারী কুত্তা তারপর সন্তানগুলি লালন পালন করে কে নারী কুত্তা বোঝা গেল কুত্তার রাজ্য শাসন হয় নারী কুত্তা দিয়ে কথা কর না কেন কথা কর না কেন আচ্ছা ভাই যান আপনাদের বাড়ির মধ্যে আপনারা মুরগি পালেন না পালেন না এই মুরগির ডিম ফুটায় কে মরক না মুরগি মোরক কিন্তু খালি কুকুরু কুক কথা কন না কেন মোরক কিন্তু খালি কুকুরু কুক এই মোরক স্বাধীনতা পালন করে তার স্বাধীনতা পেয়ে কিন্তু সে চলে যায় আর তার কোনো চিন্তা নাই কিন্তু মুরগির রাজ্য শাসন করে সে নিজেই মোরগ কিন্তু তার আড়া দাঁড়াও নাই ডিম পাড়ার দায়িত্ব তার বাচ্চা ফোটানোর দায়িত্ব তার বাচ্চা নিয়ে পালকে পাল চলার দায়িত্ব মুরগির এরপরে বাচ্চাদেরকে খুদ খাওয়ানোর দায়িত্ব মুরগির কি বোঝা গেল মুরগির রাজ্য মোরগ চালায় না মুরগি চালায় পুরুষ শাসিত না নারী শাসিত বন্নন আমার ভাইরা আমার কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হল মৌমাসি যরে কোন কিমাসি ওয়া আউহা রব্বুকা ইলান আনিত্যাখিদি আনিতাকিজি মিনাল জিবালি বুউতাউ আমিনাশ জারী অমিমা মিম্মা ইআরশু বন্ধু আর ভাই আমার এ মৌমাসির রাজ্য শাসন করে একটা নারী মৌমাসি আপনি যত জানুয়ারের জগৎ দেখেন জানোয়ারের রাজ্য শাসন করে নারী না পুরুষ কথা কয় না নারী না পুরুষ বন্ধুন আমার ভাই আমার আর সেই মানব জীবনের মধ্যে যদি একটা রাজা থাকে তার যদি একটা নীতি থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমাদের রব আর সমস্ত রাজার রাজা আল্লাহ আল্লাহ সেই মানুষ সৃষ্টি করে মানুষদের জন্য একটা নীতি প্রণয়ন করে দিলেন আর সেই নীতি বাক্যের নাম হলো আল কোরআন আর এই কোরআনটাই একমাত্র রাজনীতির কেতা কথা বলেন কথা বলেন ঠিক না

সূরা মাউন এর 6 আছে কি বললেন তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে মনে আছে না নাই কথাটা মনে আছে না নাই আমি এখন আপনাদেরকে বলছিলাম লোক দেখানোর জন্য নামাজ পড়ে মুনাফিক এইটা আপনারা অনেক হয়তো চিন্তা করতেছেন আমরা অন্ততঃ লোক দেখানোর জন্য নামাজ না আমি আপনাদেরকে একটু আটি ভেঙে শ্বাস বের করে দিতে চাই তাহলেই বুঝতে পারবেন আমাদের মধ্যে কে মুনাফিক আর কে ভালো একটু কি বলবো বলেন না রাগ করতেছেন এবার যদি কেউ আমার কথাটা শুনে একবার উঠতে চায় বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে কথা কন না কেন আচ্ছা বলেন তো আপনাদের মসজিদে শুক্রবারে জুমার দিনে লোক বেশি হয় নাকি আসরের নামাজে লোক বেশি হয় আর একটু জোরে কন আচ্ছা ভাই যান জুমার নামাজ ফরজ না সোনাত কয় রাকাত ফরজ দুই রাকাত ফরজ আসরের চার রাখাত ফরজ না সোননাথ ফরজ ফরজ তাহলে আসর ফরজ জুমা ফরজ যেই লোকটা জুমা পড়লো ওই লোকটা আসর কেন পড়লো না মনের মধ্যে একটা প্রশ্ন আসে কিনা আমি কিন্তু গবেষণা করে দেখেছি করে দেখেছি যেই লোকটা জুমার নামাজ পড়তে আসলো এই লোকদের মধ্যে আবার তিনটা ভাগ আছে এক নম্বর যেই লোক পাঁচ অক্ত নামাজ পড়ে ওই লোকটা কিন্তু আবার জুমার নামাজও পড়ে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ দুই নম্বর জুমার নামাজ এমন কিছু লোক পড়ে আর ওরা মনে মনে চিন্তা করে সপ্তাহে একদিন নামাজ পড়লে আল্লাহ এমনি মাফ করে দেবেন নামাজ তিন নাম্বার এই শ্রেণীর সংখ্যা একটু বেশি এরা চিন্তা করে আজকে শুক্রবারের দিন জুমার দিন না গেলে কেমন হয় চাকরি বাকরি নাই কাজকর্ম নাই আমাদের বন্ধু বান্ধব গেছে আত্মীয় স্বজন গেছে আমরা না গেলে কেমন হয় এই জন্য যাই একটু খারাপ খারাপ দেখায় আপনারা একটু চিৎকার করে বলুন তো এই লোকগুলি আল্লাহর জন্য গেল না মানুষের জন্য কথা কন কথা আল্লাহর জন্য না মানুষের জন্য এই রকম মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় নাই যারা এমন আছে তারা মনে মনে চিন্তা করতেছে আমি জুমা পড়ি আল্লাহর জন্যই পড়ি তাহলে আপনি বলেন আপনি আসর কেন পড়লেন না আপনি বলেন আপনি কেন মাগরিব পড়লেন না জুমা ফরজ আসর ফরজ মাগরিব ফরজ কথা কন না কেন ঠিক কিনা আপনি শুধু জুমা পড়তেছেন কোন দুঃখে জুমা পড়েন আপনার নেই কি নিজের কলিজাকে একটাবার প্রশ্ন করে দেখেন যদি আপনি সত্যিকার অর্থে শুধু জুমাই পড়েন আর কিচ্ছু পড়েন না আল্লাযিনা হুম ইউরাউনের কাতারে আপনি চলে যাবেন শেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন আল্লাহ রব্বুল আলমিন এবার শেষ নম্বর যে কথাটা বলছেন যারা মুনাফিক তারা নিত্য প্রয়োজনীয় ঠোং জিনিসপত্র দিতে নিষেধ করে মাউন শব্দের অর্থ বলতে আপনাদেরকে আমি চেয়েছিলাম আমার দিকে থাকান মাউন শব্দের অর্থ হলো ঠোংকো জিনিস জরে কোন কি জিনিস নিত্য প্রয়োজনীয় ঠোংকো জিনিস কোদাল কুড়াল খন্তা সাপল দা কাস্তে তেল নুন ঝাল এরপরে হলুদ পিয়াজ মরিচ হয়তো চিন্তা করতেছেন হুজুর কি আর কি মারেন আপনি তফসিল খুলে দেখেন ও যেমন নাউনাল মাউন যারা মুনাফিক তারা নিত্য প্রয়োজনে ঠুঙ্কু জিনিসপত্র দিতে মানুষকে নিষেধ করত যারা মমিন তারা দুনিয়ার ঠুঙ্কু জিনিসের দিকে কোনো চিন্তাই করে না তাদের চিন্তা একমাত্র আসল ঠিকানা জান্নাতের চিন্তা মুনাফিক ঠুঙ্কো জিনিস নিয়ে বাড়াবাড়ি করে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে আপনাদের এলাকার খবর আমি জানি না আমাদের প্রতিবেশীর মধ্যে অনেক সময় দেখা যায় যদি কেউ একবার কারো কাছ থেকে কেউ একটা কোদাল হাওলাত নেয় আপনারা কোদাল বলেন না কি বলেন যদি কেউ কোদাল হাওলাত নেয় আর যদি একটু কোদালের একটা কোনা ভেঙে যায় কথা কন ওরে বাবা আরেকবার চাইতে গেলে গে একশো বিশ টাকা দিয়ে পড়াইছিলাম কোনা ভাঙছিলি ঠিকও করে দিস নি তোর আক্কেল জ্ঞান নাই আর দিবই না যা এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আরো জোরে কন আপনার থাকলে আপনার দিতেই হবে আজকে অনেকে চিন্তা করতেছেন হুজুর সুরা মাউনের মধ্যে যে আবার দাগ কোদাল খন্তা কুড়ালের কথা আছে আগে তো জানতাম না তো সির কারে কয়ে বাজান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জীবনের সবকিছু রাখছেন আল্লাহু আকবার জোরে কন বন্ধোন আমার ভাইরা আমার এইটা আয়াতের আলোচনা শেষ হয়ে গেল এবার ওই যে নবিজি আবু জাহেলের সামনে দুইটা বাচ্চা ধরে দাঁড়াইছে মনে আছে না নাই মনে আছে না নাই মনে আছে না নাই বন্ধোন আমার ভাইরা আমার এবার আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি বাচ্চা দুইটার এই টাকার থলে দুইটা দিয়ে দাও আবু জাহেলের ডান আর বামে ছিল সামসা মনে আছে কথাটা আবু জাহেলইবার বাম পার্শ্বে সামসাকে ফিস ফিস করে বলতেছে এত নম্বর আলমারিতে এর এইরকম কালারের দুইটা থলে তাড়াতাড়ি দিয়ে দে আল্লাহ একবার কর না কেন সামসা আবার কানে কানে কয় স্যার আপনি এত কষ্ট করে নিলেন স্যার এই টাকাটা দিয়ে দিবেন আপনার একটা পেস্টিজের ব্যাপার খালি আপনি একটু বলেন আব্দুল্লাহর বেটাকে পিটায় একেবারে মাটির সাথে মিশায় দেই আবুজল ক তাড়াতাড়ি কর আল্লাহ আকবার জোরে কর কয় তাড়াতাড়ি কর আর একজন পিছন থেকে এসে বলতেছে স্যার যা কয় তাড়াতাড়ি কর যা করার পরে করবো আগে তাড়াতাড়ি টাকা থলে দিয়ে দিত ভেজাল বিদায় কর মারাবা কর মারাবা এইবার টাকা থলে দুইটা এনে বাচ্চাটার হাতের মধ্যে যখন দিছে দুই বাচ্চা টাকা থলে দুইটে নিয়ে চোখের পানি রে কানতে কানতে আসমানের দিকে তাকায় কাল্লা গ আমাদের মনে হয় দয়ার নবীজি তুমি আমাদের দুই ভাইয়ের জন্য রহমত করে পাঠাইছ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন আমার সাথে সাথে সকলে পড়ুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন বলেন সবাই হাতে আর প্রথম আয়াতটা সকলে একটু পড়েন দেখেন মজার একটা তাপসিরা আপনাদের শোনাই অত্যন্ত সুন্দর আপনারা বুঝতে পারবেন একটু সকলেই পড়ুন কেউ জবান মন্দ রাখবেন না আল্লাহাম যারা পড়লেন না তারা কোরানের দুশমন একটু কোরান পড়েন জবান দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল ওয়ামা রসাল্না ইল্লা রহমাত আল্লিল রহমত আল্লিল আল আমিন রব্বিল দুইটাই আল আমিন তসিরে কাবিরের মধ্যে আসে আল্লাহ জাল্লা শান হো তাবাত আলার রাজত্ব যতটুকু আমাদের নবীজীর নবুয়তের সীমারেখাও ততটুকু আগেকার নবী রসুল ছিলেন গোত্রের নবী সমাজের নবী কওমের নবী আর আমার নবী শুধুমাত্র একটা সমাজের না তিনি সমস্ত জগতের জন্য রহমান কি নবী পাইছি আমরা রে বন্ধন আমার ভাইরা আমার এই বাচ্চা দুইটার হাত ধরে নিন অভিজিৎ চলে গেলে এই দিক দিয়ে আবু জাহেলের কাছে সেলা সামসারা কয় স্যার আপনি টাকাটা দিলেন কেন ব্যাপারটা তো বুঝলাম না আবু জাহেল তখন একটু ঘামতেছিল আর বলতেছিল শোন টাকা যদি না দিতাম এতক্ষণ আমার লাশটাও তোরা পেতি না মার হাবা কর না কেন মার সেলা সামসারা কয় কি বলেন আমরা লেঠেল বাহিনী আছি আমরা অস্ত্রধারীরা আছি আর লাশ বলতেছেন আপনার আবদুল্লাহর বেটার পায়ের নিচে মাটি নেই চাল নেই চলুন আবদুল্লাহর বেটার আবার এত ক্ষমতা আজকে আপনি তাকে দেখে একটু ভয় পাইলেন ব্যাপারটা বুঝলাম না আল্লাহ নবী সাল্লাহ কেমন একজন নেতা ছিলেন এইটা দেখে আবুজাহল একদিন ভয় পেয়ে গেল এইটা সামসাদের মধ্যে আলোচনা হচ্ছে আবুজাহল তখন ঘাম মুসতেছে বলতেছে শোন আমি মোহাম্মদকে দেখে ভয় পাইনি বরং মোহাম্মদ যখন আসে তার পিছন দিক থেকে বিরাট একটা অজগর হা করে আমার দিকে অগলি লিহান ছড়িয়ে দিচ্ছিল বারবার জিব্বা বের করতেছিল আমি যদি টাকা দিতে বিলম্ব করতাম আমি আর তখন অজগরের পেটে থাকতাম আল্লাহ বলুন আল্লাহু আকবার এটা ছিল আমার নবীর মুআজিজা ধরে বলেন কি ছিল এটা ছিল আমার নবীর মুআজিজা বন্ধগণ আমার ভাইরা আমার এই তো হলো ইতমদের ব্যাপারে আবু জাহেলের সমস্যা আমরা আজকে সূরা মাউন থেকে যা বুঝতে পারলাম কোরআন দিয়ে যা বুঝতে পারলাম প্রত্যেকটি কথাগুলি একটা একটা করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হব কোরানের জন্য সারা জীবন আল্লাহ তালার কাছে তাও বিচ্ছাবো কোরআন মোতাবেক যেন জীবন যাপন করতে পারি কোরানের জন্য যখন ডাক আসবে সকলে এক বাক্যে এক ডাকে কোরানের জন্য রওনা দিব কোরানের জন্য জীবন দিতে কারা কারা রাজি থাকবেন আল্লাহর একটা আবার হাত দেখান লহাক আকবা।

مف کرو تم زندگی کی تامم گنا ہر گری دینے کے وہ تیار ہے جو نہ منگے اس سے تو زار ہے دنیا داری نہیں ہم کو ضرورت دنیا داری نہیں ہم کو ضرورت غلام اپنا بنا لے اے خدا ہم जन्नत दो जोक से या रब क्या करूँ जन्नतों दो जोक से या रब क्या करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ यारमीन प्रतः जुदुर मुहूर्त अपना शहीद तुले ग এত রাত পর্যন্ত যারা বসে আছে আল্লাহ একমাত্র আপনার কোরআনের আকর্ষণে বসে আছে খবর পেলাম আমার মা বন্ধের বসার জায়গা নাই দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে নিচ থেকে পানি উঠে কাদা হয়ে গেছে তা আমার মায়েরা যায় না আল্লাহ গো আমার মাদেরকে হাজরতে আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ মত চরিত্রবান বানায় দেন হাজরতে ফাতিমা তো জাহারা রাজি আল্লাহ মত কবুল করেন কাল কেমতের ময়দানে হাজরতে ফাতিম রাজি আল্লাহ আনার সঙ্গে হাসর নাসর করে আমার মাদেরকে জান্নাতের পারমিশন দিয়ে মাবুদ ইয়াল্লাহ আমার মাদেরকে পর্দা নিশি আবেদা তাহেরা স্বামী বক্তা কবুল করেন আল্লাহ গো নারী পুরুষ নির্বিশেষে যারা যারা দান করলো প্রত্যেকের দানকে আপনি কবুল করেন আল্লাহ দুনিয়া যা দান করছে তার চেয়ে তো অজস্র রূপে বরকত আপনি দিয়ে দেন ইয়া আল্লাহ কালকামতের ময়দানে সকলের দানকে আপনি আপনি পর্বত পর্বম করে জান্নাতের পারমিশন দিয়ে আল্লাহ গো নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলকে আজকের ফজর থেকে পাঁচ অক্ত নামাজি কবুল করে নিয়েন আল্লাহ গো সুরা মাউনের উপরে আলোচনা হয়েছে আল্লাহ মুনাফিকরা যেমন নামাজে উদাসীনতা প্রদর্শন করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে আমাদেরকে মুনাফিকদের কাতারে ফেলিয়েন না আল্লাহ এ আল্লাহ শুধু জুমা নয় আমাদের প্রত্যেককে পাঁচ অক্ত নামাজি কবুল করে নিয়ে আল্লাহ এই মাহফিলের জন্য যেনারা খাটাখাটনি করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মাহফিল কমিটি কর্তৃক যত আয়োজন হয়েছে রান্নাবান্না সহ আমি সকলের জন্য দোয়া করছি কালকে আমার যখন কায়েম হয়ে যাবে জমিপুরে তামা হয়ে যাবে তখন সমস্ত মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারতে থাকবে ওই কঠিন মুহূর্তে দয়ার দাঁড়িয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সহ দয়ার নাবিজির মুবারক হাতে এক পেলা করে হাউজে কাউসার নসিব করে দিয়ে ও দাল আল্লাহ সকলকে আপনি আফতার আরসের মেহমান মণি আরসের সায়েতল আশ্রয় দিয়েন আমুল নামা ডানারের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ ই আল্লাহ পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিয়েন আল্লাহ গো আজকের মাফিলে যা যা আলোচনা হলো বলতুটি মার্জন করে সবগুলি নবিপাকে রউজা মুবারকে সোনার মদী নয় ওই সবুজ গম্বুজের নীচে পৌঁছিয়ে দেন আল্লাহ আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুক্মিনিন মুক্মিনার দার আর ওয়াই সবগুলি পৌঁছিয়ে দেন এ আল্লাহ জিন্দা মোর্দা সকলকে আপনি মাফ করেন আমার সঙ্গে যিনারা হাততুলা আমিন আমিন করছেন আল্লাহ গোস জানিনা কার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ নাই আল্লাহ সকল আত্মীয় স্বজনকে আপনি মাফ করেন ওগো দাল্লা এই মুহূর্তে যে দুটি হাত আপনার দরবারে তুলেছে এই দুটি হাত দিয়ে না জানি কে তার জনম দুঃখিনী মাকে কবরে শুয়াই দিছে সে দুটি হাত আবার এখন আপনার দরবারে তুলছে ই আল্লাহ জানি না দুহাত দিয়ে কে তার mohabbatের বাবাকে কবরে শুয়াই দিছে আল্লাহ সে দুহাত আবার আপনার দরবারে তুলেছে মা হারা সন্তান বাবাহারা সন্তানদের অন্তর আর্থনাদকে কবুল করে মা বাবার কবর গুলি জান্নাতের জন্য কবুল করে না আল্লাহ বাবুদ আপনি মাত পিতাকে কষ্ট না আল্লাহ আল্লা আল্লা আল্লাহ আল্লাহ মা বাবা কত আদর করেছে মা করেছে দয়া করেছে ই আল্লাহ আপনি না রহমানুর রহিম ই আল্লাহ আপনি না গফার আপনি না সত্তার আল্লাহ আপনি মাতা পিতাকে মাফ করে কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা বানা দেন আল্লাহ জান্নাতি হাওয়া চালু করে দেন আল্লাহ 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 আমার সঙ্গে এই মুহূর্তে যিনারা হাত তুলেছেন আল্লাহ জানেনা কার দিলের মধ্যে কোন সুপ্ত গুপ্ত ইচ্ছা জানিনা কার দিলের মধ্যে কোন ব্যথা কোন বেদনা ই আল্লাহ কে আছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইয়াল্লাহ কে আছে অসুস্থ মুসাফির দোয়া কইরা যায় সকলকে আপনি সুস্থতা দেন এ আল্লাহ রিজিকের সমস্যা বরকত দেন কন্যাদায় ভুগছে বিবাহের ব্যবস্থা করে দেন ইয়াল্লাহ আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেন চাকরি বাকরি করে প্রমোশনের ব্যবস্থা করেন শত্রু আছে শত্রু দমন করে দেন আল্লাহ গো নীলফামারি এলাকাদিন কুড়ি গ্রাম পাড়ায় আজকে আঠারোতম মাহফিল হয়ে গেল এই মাহফিলটা আপনি পর্যন্ত কবুল করে নে আল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য যারা খাটা খাটনি করে আল্লাহ আল্লাহ দুনিয়াতে তাদেরকে আপনি বরকতের জিন্দগি দেন ইমানে বরকত দেন আমালে বরকত দেন হালালে বরকত দেন আল্লাহ কালকে আমাদের মাদের নাবিজি সাফাত নসিব করে দিয়ে আল্লাহ মাবুদ ও মাবুদ শেষে আর একটি কথা না বললেই পারি না ফিলিস্তিনের মুসলমানের কি অন্যায় আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ গো ইরাকের আবু গারিব কারাগারের মুসলমানকে হেফাজত করে মাবুদ মুসলমানকে উলঙ্গ অবস্থায় রাখছি রাকের আমি গরিব কারাগারে তৃষ্ণায় ছটফট করতে যায় আমাদের মুমিন ভাইরা ই আল্লাহ যদি পানি পানি বলে চিৎকার করে সেই সাদা চমরাল আলারা মুসলমানের মুখে পেশাব কইরা দেয় আল্লাহ গো তবু আপনার রং হয় না এ আল্লাহ মিয়ানমারের মুসলমানদের কথা তো বলাই লাগে রে মুসলমান মুসলমানকে জবাই করে গোস্ত রান্না করে খায় ইহুদি বদরা মুসলমানদের খায় ইহ মানুষ মানুষের গোস্ত কেমনে খায় আল্লাহ আপনার কি দয়া না ও দয়াল আপনি মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আপনি বাংলাদেশকে হেফাজত করেন ই আল্লাহ বাংলাদেশের মুমিন মুসলমানদের হেফাজত করেন মাসাজিদ মাদার হেফাজত করেন ই আল্লাহ আইম্মায় মাসাজিদকে হেফাজত করেন উলামায় হাক্কানি হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ মুমিন মুসলমানদের কষ্ট ইয়া আল্লাহ গ্রাম পাড়ার জন্য দোয়া প্রত্যেকের ঘরে ঘরে আপনি হাফেজ কবুল করেন আলেম কবুল কবুল করেন করেন মুফতি ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আপনি রাবিয়া বসরিয়া হজরত ফাতেমার মত যুবতী কবুল করেন ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আপনার খাস রং বর্ষণ করেন মাবুদ মাবুদা দোয়া আপনার কাছে পৃথিবীর কত বাহনে চড়ালেন এক সময় ঠিকই বাড়িতে পৌঁছে গেলাম এক সময় আপনি বিমানেও চড়াইছেন ধীরে ধীরে বাড়িতে পৌঁছেছি পানির জাহাজে চড়াইছেন ঠিকই বাড়িতে পৌঁছেছি আল্লাহ দুনিয়ার বাহনে চললে বাড়িতে পৌঁছে যায় কিন্তু মসজিদের বারান্দা চার বেহালার একটা পালকি আছে ইঞ্জিন নাই তেল লাগে না মোবাইল লাগে না ওই খাটলিটা চারজনে বহন করে ওই চারজন মিলে সেইদিন আমার ঘরের দরজায় সামনে আসবে আল্লাহ গো জানি না সেইদিন আমার ইমান नसीব হবে কিনা ওইটা হলো আখিরাতের বাহন দুনিয়া আপনি রাখছেন ওই বাহনে চললে কেওয়ার ঘরে ফিরে না সে চিরতরের জন্য দুনিয়ার বাহিরে চইলা যায় আল্লাহ গো ওই খাটলিতে উঠার আগে আমাদের সকলকে মুমিনে কামেল কবুল করে নিয়েন ইমানের জোশ আর শোক বাড়ায় দিয়েন মরণ কালেমা কালিমান করে দিয়ে আল্লাহ আল্লাল্লা হুতা আলা আল্লাহ কইরে কলহি মোহাম্মদেউ ওয়ালি ওয়া সাবিহি আজমারিন অরহাম্নাম আহোম বেরহামাতিকিয়া আর হামা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন হজরত মাওলানা রেজাউল করিম নাটুরি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ আকান্ত পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ